প্রাচীন একটি আরবি শব্দ আছে, মানুষ ভয় পায় সময়কে, আর সময় ভয় পায় পিরামিডকে। হ্যাঁ, এই রহস্যবিত পিরামিড যা মনে করিয়ে দেয় নীল নদের তার তীরে হাজার হাজার বছরের প্রাচীন মিশরীয় সভ্যতার কথা, যার চিন্তা এবং কাজ যুগ যুগ ধরে বিসম্মিত করে আসছে মানুষকে। আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বহু আগে কিভাবে নির্মাণ করা হয়েছিল এরকম আশ্চর্যজনক ও বিশাল সব স্থাপত্য? প্রাচীন মিশরীরা এত বড় এবং ভারী পাথরের খণ্ডগুলো বয়ে এনেছিল কিভাবে? খাজে খাজে মেলানোর জন্য এত সূক্ষ্মভাবে তাদের কেটেছিলেনই বা কিভাবে? তা এতটা উঁচুতে কেমন করে উঠানো হয়েছিল? তার চেয়ে বড় প্রশ্ন, কারা বানিয়েছিলেন এই পিরামিডগুলো এবং কেন? তার বর্ণনা অনুসারে এতদিন মনে করা হতো হাজার হাজার ক্রীতদাস দিয়ে তৈরি করা হয়েছিল এই পিরামিড। মজার ব্যাপার হচ্ছে, এই পিরামিড নির্মাণের কাজ চলেছিল মাত্র 100 বছরের মতো, যদিও মিশরীয় সভ্যতার মোট বয়স ছিল প্রায় 3000 বছর। মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় 100-এরও বেশি পিরামিড পাওয়া গেছে। সবচেয়ে বড় এবং বিখ্যাত হচ্ছে গিজার ও ফুকুর পিরামিড। এর প্রকৃত উচ্চতা 481 ফুট, যা আজকের 50-তলা বিল্ডিংয়ের চেয়ে উঁচু। বিভিন্ন গবেষণা থেকে ধারণা করা হয়, প্রায় 20-30 হাজার পাথর খোদায় দক্ষ রাজমিস্ত্রি একটানা প্রায় 20-30 বছর কাজ করেছিলেন। প্রায় 23 লক্ষ বিশালাকার এসব পাথর খণ্ড দিয়ে তৈরি করা হয়েছিল এসব পিরামিড। এক একটির ওজন ছিল গড়ে প্রায় 2-15 টন পর্যন্ত। পিরামিডকে দূর থেকে দেখলে মনে হতো দৈত্যকার কোনো রত্ন, যেন বিশাল এক দানবীয় সেই মূর্তি, যার মুখ ছিল মানুষের মতো, দেহ সিংহের মতো এবং পাখা ঈগলের মতো। অনেক প্রশ্নের উত্তর মিললেও পিরামিডের ভেতরের সুড়ঙ্গ, গোপন কুঠুরির ভেতরের রহস্য এখনও অমীমাংসিত। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।